বর্ধমান শহরে নিউ জুনিয়র সংঘ ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মোট 30 থেকে 40 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্ত দেওয়া হয় বর্ধমান টেরেসা হসপিটালে। উদ্যোক্তাদের পক্ষ থেকে এই রক্ত হসপিটালের হাতে তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, সারা বছর তারা নানান কর্মসূচির সাথে যুক্ত থাকেন। তার মধ্যে এই এক কর্মসূচি রক্তদান শিবির অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ইফতেকার আহমেদ। তিনি বলেন, এত রক্তদান শিবির হয় কিন্তু যখন রক্ত নিতে যাওয়া হয় তখন রক্ত পাওয়া যায় না। তাই কর্তৃপক্ষের কাছে থেকে অনুরোধ, যাতে এত রক্তদান শিবির হচ্ছে কিন্তু রক্ত কার্ড দেখিয়ে আনতে গেলে রক্ত যেন পাওয়া যায়। এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হলো বর্ধমান 5 নম্বর ওয়ার্ডের আলুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় স্কুলে। রক্তদাতারা রক্ত দিয়ে খুশি বলে মনে করেন। মানুষ নিশ্চয়ই রক্তের জন্য অভাব হচ্ছে, কোনো না কোনো জায়গায় তারা রক্ত পাচ্ছে, এবং বিশেষ করে আজকে টেরেসা থেকে বোধহয় দেওয়া হচ্ছে। আজকে যে সমস্ত এজেন্সি রক্ত নিচ্ছে তাদের কাছে আমরা অনুরোধ করব যেন যে রক্ত নিচ্ছে সে রক্ত যেন সুরক্ষিত রাখে, ভালো করে সিস্টেম রাখুক এবং সে রক্ত মানুষের কাজে লাগুক। আজকে এখানে গণেশ পুজোর জুনিয়র সঙ্গে আমার ছোট ছোট ভাইরা যে 5 নম্বর ওয়ার্ডে আলুডাঙ্গা এলাকায় থাকেন, তারা এইরকম একটা উদ্যোগ, মহা উদ্যোগ নিয়েছে এবং তারা অনেক কষ্ট করে আজকে অনুষ্ঠানটা করছে। আমরা চাইব তাদের এই অনুষ্ঠান সফল হোক এবং বেশ এলাকায় সাড়া পেয়েছে, তারা বহু মানুষ এসেছেন। আমরা চাইব এই উদ্যোগ, এই ধরনের উদ্যোগ তারা সারা বছর নিক, এবং কারণ এটা একজন মহৎ কাজ, এর সম্পর্কে বলে বোঝানো যাবে না বা ছোট বড় ব্যাপার নয়। এখানে রক্ত দান একটা নিজের মধ্যে একটা মহৎ দান, কারণ রক্ত আজ দেশের দরকার আছে। আমাদের মতন গরিব দেশে হসপিটালে এখনো মানুষ এধার ওধার ঘুরে বেড়ায় রক্তের অভাবে। তাই আমি বলবো যে খুবই ভালো কাজ তারা চেষ্টা করেছে এবং আশা করি তারা সফল হবে। বহু জায়গায় খবর এমন করি যেখানে রক্ত মানুষ পাচ্ছে না, বলে ডোনার নিয়ে এলে রক্ত এখান থেকে দেওয়া হবে, আর রক্তদান শিবির লাভ করে লাভ থাকে যদি ডোনারই নিয়ে যেতে হয় তারপরে কি রক্ত পাওয়া যায়? হ্যাঁ, সেটা আমাদের কাছেও আছে, কারণ আমরাও আগে বছর আপনারা দেখেছেন আমরা 3 দিন ব্যাপী রক্তদান শিবির করেছিলাম, সেখানে 809 রক্ত ই হয়েছিল। সে কার্ডগুলো আমাদের কাছে রয়ে গেছে, বহু আমরা বিলি করেছি কিন্তু অনেকে যখন কার্ড নিয়ে গেছে, 2-3টে এজেন্সির কাছে আমরা দিয়েছিলাম, হসপিটাল থেকে শুরু করে টেরেজার থেকে শুরু করে ক্যামরি, 3টেতে দিয়েছিলাম, 3টে করে কার্ড পাঠিয়েছি, সেখানে বহু কার্ড ফিরে এসেছে বলছি রক্ত নেই। তো আমরা চেষ্টা করব যে তাদের কাছে যে যারা রক্ত নিয়ে যাচ্ছে যে এজেন্সিরা, তাদেরকে উচিত এটাকে যেন ভালো করে রাখা এবং দরকারি মানুষ যেন পায়, বিশেষ করে গরিব মানুষরা যেন ওই রক্তটা পায়, তাদের কাজে লাগুক, সেদিকে তাদেরকেই নজর রাখতে হবে। নেওয়ার সঙ্গে গণেশ পূজা কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, মানে আমাদের সব পাহাড়ি ছেলেরা, জুনিয়র ছেলেরা, ভাইরা সমস্ত এই উদ্যোগ নিয়েছে। রক্তদান মহদান আর খুব সুন্দর, এটা মানে সকলের জন্যই আমাদের উপকার, কারণ রক্ত সহজে কেউ দেখবেন দিতে চায় না, আর রক্ত প্রত্যেকটা মানুষেরই কাজে লাগে, সেই জন্য এই ভাইরা সব করেছে, আমরা সকলে খুব খুশি। এবং এই জুনিয়র সংঘর পক্ষ থেকে এরা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে এবং আজকে প্রায় 100-এর উপর লোকজন মানে রক্ত দেওয়ার ব্যবস্থা এই ভাইরা সব করেছে। অতিথি হিসাবে আমাদের 5 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মাননীয় শেফালি বেগম মহাশয় এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুদা, এনারাই আছেন আজকে। আমার নাম মৌসুমী মণ্ডল। গ্রুপ থেকে যে আয়োজন করা হয়েছে এটা একটা মহতি উদ্দেশ্য, এবং আমরা সবাই মিলে আমাদের পাপ্পুদা শেফালিদি এবং আমাদের আরও যারা সিনিয়র আছেন সবার সহায়তায়, এবং আমাদের এখানে অমিত সিং প্রথম থেকে উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন এটা করার জন্য, এবং আমাদের সবাই মিলে যে আয়োজনটা করা হয়েছে আজকের দিনে, আমরা আশা করছি এখানে অন্তত 20-25 জনের রক্ত সংগ্রহ করতে পারবো, এবং এই উদ্যোগ যাতে আমরা পরবর্তীকালে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমরা সবারই আপনাদেরও সাহায্য প্রার্থনা করছি, যাতে পরবর্তীকালে এই জিনিসটা আরও ছড়িয়ে পড়ে সমাজের সর্বস্তরে, এবং আমাদের মতো জায়গায় যেখানে এখানে অনেক কিছু আন্ডার প্রিভিলেজড আছে সেখানেও যাতে আমরা এই জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি,
সেটাই আমরা ভবিষ্যতে লক্ষ্য রাখব। আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে সকাল 9:30, শেষ হবে আশা করছি 12:30 একটার মধ্যে শেষ হবে। এটা আমাদের টেরেজা ব্লাড ব্যাংক থেকে এসছে, ওম টেরেজা। এখন অবধি 12 জন মতো দেয়া হয়ে গেছে, আরো অন্তত 20 জন মতো দেবে। আমার নাম ইন্দ্রনীল মুখার্জি। রক্তদান মহোদান, আমরা চাই সবাই এসে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ি তুলুন, আর আমাদেরকে এই মহৎ কাজের জন্য সবাই মিলে একটু হেল্প করুন। ধন্যবাদ। আমার নাম অমিত সিং।